एक देशे एक इदुर चिलो आर शे इदुरटार नाम चिलो जेरी आर शे जेरीर एक मुर्गीर कामार चिलो आर जेरी शे मुर्गीर कामारटा पहारा दिच्छिलो आर जेरी मुर्गीर कामारटा जेखाने चिलो शे मुर्गीर कामारेर पाशे अनेक बड़ो एक जंगल चिलो आर शे जंगलटार भितरे एक दुष्ट शेयाल चिलो से साराक्षण भावत जे कि करे जेरीर मुर्गीर कामार थेके से एक मुर्गी एने खेते पारबे इशिरे के नादुष नुदुष मुर्गी गोला देखले केमन जाने आमार जिब्बाय जल चले आसे आह कखन जे एक मुर्गी आनते पारबो आर कखन जे खेते पारबो किछुई बुझते पारताछि ना माथाटा नष्टई होये जाच्छे एई मुर्गी गोला बार बार देखे देखे आर जेरीर एक बिराल बंधु छिलो सेई बिरालटाके जेरी एकदिन बोलल এই টম শোনো আমি এখন বাজারে যাচ্ছি মুরগির জন্য খাবার কিনে আনতে আর ততক্ষণ তুমি এই মুরগিগুলোকে পাহারা দাও ঠিক আছে তাহলে আমি যাচ্ছি কিন্তু বাজারে মুরগির খাবার আনতে আচ্ছা ঠিক আছে জেরি তুমি কোনো টেনশন করবে না আমি এই মুরগিগুলোকে সুন্দরভাবে পাহারা দেব জঙ্গল থেকে কোনো শেয়াল এসে একটা মুরগিও খেতে পারবে না ওই শেয়ালকে এমন পিটানি পেটাবো একেবারে জঙ্গল ছেড়ে পালাবে তুমি নিশ্চিন্তে বাজারে যাও মুরগির জন্য খাবার কিনে আনতে এরপর মুরগি পাহারা দেওয়ার জন্য মুরগির কামারে টমকে রেখে জেরি চলে গেল মুরগির খাবার কিনে আনতে ওই বাজারেতে আর ওইদিকে শেয়ালটা সব কিছু চুপি চুপি দেখছিল আর শুনতেছিল আরে বাহ এই তো জেরি বাজারে চলে গেছে মুরগির জন্য খাবার কিনে আনতে এইদিকে বিড়ালটাকে রেখে গেছে এই বিড়ালটা তো খাবারের জন্য পাগল হয়ে যায় বাহ বিড়ালটাকে আমি খাবারের লোভ দেখিয়ে এখান থেকে সরিয়ে ফেলব তারপর এখান থেকে আমি একটা মুরগি এনে অনেক মজা করে খাবো হা হা এরপর টম যখন মুরগিগুলোকে পাহারা দিচ্ছিল তখন ওই শেয়ালটা অনেক দূর থেকে একটা চিকেন টমের সামনাসামনি অনেক দূরে ফেলে দেয় আরে 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 এত সুন্দর চিকেনের গ্রান কোত্থেকে আসছে আরে বা কি সুন্দর গ্রান ওরে মনে হচ্ছে তো ওই দিক থেকে চিকেনের গ্রান আসছে আশেপাশে অবশ্য শেয়াল টেয়াল কোনো কিছু নেই এটাই সুযোগ যাই চিকেনটা যদি পাই তাহলে মজা করে খাই আর তখন টম ওই চিকেনের লোভে মুরগিগুলা থেকে অনেকটা দূরে চলে যায় আর এইদিকে শেয়াল মামা এই সুযোগ বুঝে এখানে এসে সেখান থেকে একটা মুরগি নিয়ে চলে যায় আহ একটা মুরগি বাহ আজকে তো হেব্বে মজা করে খেতে পারবো এই চালাক জেরেটার জন্য আমি একটা মুরগি চুরি করতে পারি না আজকে সুযোগ পাইছি সুযোগ ছাড়ি নাই একেবারে একটা মুরগি চুরি করে নিয়ে আসছি তাড়াতাড়ি চলে যাই জেরে যে কোনো সময় চলে আসতে আমার আবার অবস্থা কাহিল করে ছেড়ে দিবে এটা যেই চালাকের চালাক শেয়াল কি চালাক শেয়ালের চেয়ে ইঁদুরগুলো আর বেশি চালাক আর ওইদিকে টম চিকেন নিয়ে যখন এই মুরগির কাছে আসে তখন এসে দেখে এখান থেকে একটা মুরগি নাই হয়ে গেছে আর ঠিক তখনই জেরিও বাজার থেকে চলে আসে আর দূর 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 আজকে বাজারে কোনো মুরগির খাবার খুঁজে পেলাম না দোকানে নাকি খাবার শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে আমি আজকে মুরগিগুলোকে খাওয়াবো কি কিচ্ছু তো করার নাই আগামী কালকে আবার বাজারে যাব তারপর খাবার নিয়ে আসব আজকে বরঞ্চ বাড়িতেই চলে যাই আর জেরি যখন বাড়িতে চলে আসে আর বাড়িতে আসতে তার মুরগিগুলা থেকে সে গনে গনে দেখতে পারে যে একটা মুরগি নাই হয়ে গেছে কি ব্যাপার এখানে না ছয়টা মুরগি ছিল তাহলে পাঁচটা মুরগি দেখা যাচ্ছে মানে কি আরেকটা মুরগি তাহলে গেল কোথায় এই তো এখান থেকে আরেকটা মুরগি কোথায় গেল আমি তো একটা মুরগি খুঁজে পাচ্ছি না তুমি কি কোথাও এটাকে বন্দি করে রেখেছো নাকি তাড়াতাড়ি বলো এ মানে জেরি আমি না একটা চিকেনের গ্রান পাচ্ছিলাম আর চিকেনের গ্রান পেয়ে আমি দৌড়ে চিকেন আনতে চলে গেছিলাম আর সেখান থেকে এসে দেখি একটা মুরগি নাই এই পর্যন্ত আমি বলতে পারবো আর কিছু জানি না জেরি আরে টম তুমি এটা কি করলে এখান থেকে তো একটা মুরগি নাই হয়ে গেছে তার মানে নিশ্চয়ই ওই জঙ্গলের চালাক শেয়ালটা তোমাকে বোকা বানিয়ে এখান থেকে একটা মুরগি নিয়ে গেছে শেয়ালের বাচ্চা তাহলে দেখ এবার আমি তোর কি অবস্থা করি তারপর একদিন পার হয়ে গেল এর পরের দিন জেরি বাজারে যাবে এই শেয়ালটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা বন্দুক কিনে আনতে আর বন্দুক কেনার উদ্দেশ্যে জেরি টমকে ডেকে বলে এই টম শোনো ওই জঙ্গলের শেয়ালটাকে আমি একটা উচি শিক্ষা দিতে চাই আর তার জন্য আমি আজকে বাজারে যাচ্ছি মুরগির খাবার কিনে আনবো আর সাথে একটা বন্দুকও কিনে আনবো তুমি ততক্ষণ এই মুরগিগুলোকে ভালো করে পাহারা দেবে কিন্তু কথাটা বুঝতে পারছো আজকের জন্য শেয়ালটা তোমাকে বোকা বানিয়ে এখান থেকে মুরগি নিতে না পারে তাহলে আমি যাচ্ছি কিন্তু ওকে আচ্ছা ঠিক আছে জেরি তুমি আজকে আর কোনো টেনশন করবে না আজকে ওই শেয়াল আমাকে কিছুতেই বোকা বানাতে পারবে না
দুনিয়ার যত দামি দামি খাবার আমার সামনে এনে দেও, আমি তাতেও এই মুরগি ছেড়ে একটুও যাব না। তুমি নিশ্চিন্তে বাজারে যাও আর তাড়াতাড়ি একটা বন্দুক কিনে নিয়ে আও। ওই চুর শিয়ালটাকে একটা উচিত শিকার না দিলে আর হচ্ছেই না, তাড়াতাড়ি যাও। এরপর জেরি হাঁটতে হাঁটতে সোজা বাজারে চলে যায়। আর পাশে শিয়ালটা আজকের কথাগুলো শুনছিল। আর শিয়ালটা বলল, বাজার থেকে বন্দুক কিনে আনবে আমাকে শায়েস্তা করার জন্য? আরে যা যা যা, আজকে যদি একটা মুরগি চুরি করতে পারি না আর তোর বাড়ির আশেপাশে আসবো না, তুই বন্দুক দিয়ে আমার কিছুই করতে পারবি না। আরে এখানে দেরি না করে বাজার থেকে আসার আগেই তাড়াতাড়ি যাই, একটা মুরগি চুরি করে নিয়ে আই। এই শিয়ালটা ছিল অনেক চালাক, তাই আজকে টমের সামনে থেকে সরাসরি মুরগি চুরি করবে না, একটু বুদ্ধি কাটিয়ে অন্য কৌশলে মুরগি চুরি করার জন্য আসে আজকে। টম ভাইয়া, আমি ভুল করেছি তোমাদের মুরগি চুরি করে, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাদের মুরগি চুরি করব না। আসলে তোমাদের ওই মুরগিটা আমি চুরি করেছিলাম, কিন্তু আমি খাইনি, ঠিক আছে? ওই মুরগিটা আমার বাসায় আছে, তুমি যদি আমার সাথে আসো তাহলে আমি মুরগিটা তোমাকে দিয়ে দেব। প্লিজ টম ভাইয়া, মানা করবে না, তুমি আসো, মুরগিটা নিয়ে যাও। আরে ওই শিয়াল কি বলছে, সে নাকি মুরগিটা খায় নাই আর মুরগিটা বলছে দিয়ে দেবে, আর আমরা শুধু শুধু ভাবছি শিয়ালটাকে শায়েস্তা করব। ধরু শিয়ালকে শায়েস্তা করার দরকার কি? তাহলে তো শিয়ালের সাথে যদি আমি যাই ওই মুরগিটা নিয়ে আসতে পারবো, আর জেরি এসে যদি দেখে মুরগিটা পেয়ে গেছি তাহলে তো জেরি অনেক খুশি হবে। একটা কাজ করি, আমি বরঞ্চ ওই শিয়ালের সাথে তার বাসায় গিয়ে মুরগিটা নিয়ে আসি। তখন শিয়ালের সাথে টম চলে যায় শিয়ালের বাড়িতে। আর শিয়ালের বাড়িতে গিয়ে শিয়াল টমকে বলে, টম ভাইয়া, মুরগিটা তো এখানেই ছিল, মুরগিটা মনে হয় জঙ্গলের ভিতরে চলে গেছে, তুমি এক মিনিট এখানে বসো, ঠিক আছে? আমি মুরগিটাকে এখনই নিয়ে আসছি তোমার কাছে, ততক্ষণ তুমি এখান থেকে একটু নড়াচড়াও করবে না কিন্তু, হ্যাঁ এখানে চুপ করে বসে থাকবে, আমি এখনই মুরগিটাকে ধরে নিয়ে আসছি, ঠিক আছে? আর টমকে এই কথা বলে টমকে এখানে বসিয়ে সেই শিয়াল মামা চলে যায় সোজা জেরির খামারে, যেখানে মুরগিগুলা রাখা আছে। আরে বাহ, আজকে তো মুরগি পাহারা দেওয়ার জন্য এখানে কেহই নেই, বোকা টম বিড়াল আমার বাড়িতে তাকে বসায় আসছে। আরে বোকা টম বিড়াল, আজকে তোদের সব মুরগি চুরি করে আমি নিয়ে যাব, একেবারে এই জঙ্গল ছেড়ে অন্য একটা জঙ্গলে চলে যাব, আর তুই আমার বাসায় বসে থাক, আমি তো জীবনেও আমার এই বাসায় আমি যাব না। হা, আর দেরি করা যাবে না, জেরি বাজারে গেছে বন্দুক আনতে, যদি এসে দেখে আমি মুরগি চুরি করতেছি তাহলে আমাকে টুস টুস করে গুলি করে দেবে, গুলি খাওয়ার আগে মুরগিগুলো নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। আর শিয়াল বুদ্ধি কাটিয়ে তাড়াতাড়ি একারে যত মুরগি ছিল সব মুরগি নিয়ে এখান থেকে একেবারে অনেক দূরে চলে যায় অন্য একটা জঙ্গলে, যেই জঙ্গলের ঠিকানা জেরি আর টম কোনোদিন জানতে পারে নাই। আর কিছুক্ষণ পরে জেরি বাজার থেকে একটা বন্দুক কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর আস্তে আস্তে বলতে থাকে, শিয়ালের বাচ্চা, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? দেখ তুই তো মাত্র একটা মুরগি চুরি করেছিস, আর একটা চুরি করার কারণে আমি তোকে বন্দুক দিয়ে গুলি করে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেব, আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। কি রে, এখানে তো একটা মুরগিও দেখতে পাচ্ছি না, সর্বনাশ, মুরগিগুলা গেল কোথায়? আর এখানে তো টম বসেছিল কিন্তু টমকেও তো দেখতে পাচ্ছি না, তাহলে টম গেল কোথায়? হায় হায়, এইবার বুঝি টমও গেল, টমের সাথে মুরগিগুলাও গেল। আর জেরি তখন তার মুরগিগুলাকে খুঁজতে থাকে আর টমকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতর চলে যায় জেরি। আর সেখানে গিয়ে দেখে ওই শিয়ালের বাসায় টম বসে আছে। আরে জেরি তুমি আসছো, খুব ভালো করেছো, আমাদের একটা গুড নিউজ আছে, সুখবর, তুমি জানো ওই শিয়ালটা না অনেক ভালো, সে আমাদের যেই মুরগিটা চুরি করেছিল না সে মুরগিটা আমাদেরকে ফিরিয়ে দিতে চায়, আর এজন্য আমাকে সে তার বাসায় নিয়ে আসছে। এখন সেই মুরগিটা নাকি জঙ্গলের ভিতর চলে গেছে, আর সে গেছে ওই মুরগিটাকে ধরে আনার জন্য। দেখো শিয়ালটা কত ভালো হয়ে গেছে, এখন আমাদেরকে মুরগিটা দিয়ে দিলে আমরা মুরগিটা নিয়ে চলে যাব, ওই শিয়ালকে গুলি করে মারার কোনো দরকার নাই। আরে ভুকা টম, ওই শিয়ালটা তোমাকে আবার ভুকা বানাইছে, ভুকা বানায় একারে বইসা রইছে, আর ওইদিকে গিয়ে দেখো একটা মুরগিও নেই, তার মানেটা আবার বুঝতে পারছো? যে শিয়াল তোমাকে ভুকা বানিয়ে একারে বসে রেখে ওইদিকে যত মুরগি ছিল সব মুরগি চুরি করে এখান থেকে নিয়ে পলাইছে। ওজেরি কি কইতাছো, শিয়ালটাকে তাহলে আমাকে আবার বোকা বানাইছে, শিয়ালের বাচ্চা,
এইবার তো আমার মাথা গরম হয়ে গেছে রে। জেরি তাড়াতাড়ি চলো, বাজার থেকে আরেকটা বন্দুক কিনে আনি। এবার আমরা দুইজন মিলে এই শেয়ালটাকে যেখানে পাবো সেখানে গুলি করে টুস টুস করে মেরে ফেলবো। তাহলে চলো তাড়াতাড়ি বাজার থেকে আরেকটা বন্দুক কিনে এনে ওই শেয়ালটাকে খোঁজার কাজে লেগে পড়ি। এরপর টম এন্ড জেরি মিলে তারা বাজার থেকে আরেকটা বন্দুক কিনে আনে, আর আরেকটা বন্দুক কিনে এনে এই জঙ্গলের আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজাখুঁজি করে আশেপাশে কোথাও পেলো না। এই টম, এই শেয়ালটা যেই চালাকের চালাক, আমার তো মনে হচ্ছে এই শেয়াল এই জঙ্গল ছেড়ে পলাইছে। তা না হলে তো এই জঙ্গলের অলিগলি যত জায়গা আছে সব জায়গা খুঁজে পেয়েছি, কোথাও পেলাম না। তার মানে নিশ্চয়ই পাশের জঙ্গলে ওই শেয়ালটা অবশ্যই আছে। চলো আমরা এবার ওই শেয়ালটাকে খোঁজার জন্য পাশের জঙ্গলে চলে যাই। এরপর টম এন্ড জেরি ওই শেয়ালটাকে খোঁজার জন্য পাশের জঙ্গলে চলে যায়, আর পাশের জঙ্গলে তারা খুঁজতে থাকে। আরে বাহ, এই কয়েকদিনে মুরগিগুলাকে বেশ ভালোই শান্তি পেয়েছি, পেটটা ঠান্ডা হয়েছে, দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। যাক, ওইদিকে টম এন্ড জেরি আমাকে যতই খোঁজাখুঁজি করুক আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি ওই জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলে চলে আসছি, ওরা বুঝতেই পারবে না। হা হা হা, এই দুষ্ট শেয়ালটা যেই জঙ্গলে এখন বাস করে ওইদিকে টম এন্ড জেরি খুঁজতে খুঁজতে এই জঙ্গলে চলে আসে, আর জঙ্গলে এসে এই শেয়ালটাকে পেয়ে যায়। আরে এই মুরগি চুর শেয়াল, এইবার তুই পালাবি কোথায়? এইবার তো তুই ধরা খেয়ে গেলি রে, ধরা খেয়ে গেলি। তুই বারবার টমকে বোকা বাড়িয়ে বারবার মুরগি চুরি করিস, আর এইবার সব মুরগিগুলো চুরি করে ফেলেছিস। এইবার তো তোকে আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ না। ওরে বাবা, এটা আমি কি দেখছি, ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলেছে, তাও আবার ওদের কাছে বন্দুক। ওরে এইবার আমি কোথায় যাব? ওরে এইবার দৌড়ের উপর থাকি রে বাবা, দৌড়ের উপর। জ্ঞানীজনেরা এই জন্য একটা কথা বলে, চুরের বারবার গৃহস্থের একবার। আমি জীবনে আর কোনোদিন বেঁচে থাকলে চুরি করব না, কিন্তু মনে হচ্ছে না যে আর বেঁচে থাকতে পারবো। এরপর টম এন্ড জেরি বন্দুকের ভয়ে এই শেয়ালটা দৌড়াতে থাকে, আর শেয়ালটা দৌড়াতে দৌড়াতে একসময় টম এন্ড জেরির কাছে ধরা খেয়ে যায়, আর টম এন্ড জেরি সেই শেয়ালটাকে গুলি করে একেবারে মেরে ফেলে। বুঝলে টপ, এই শেয়ালটাকে আমি মারতাম না, ছেড়ে দিতাম, কিন্তু এই শেয়ালটা যেই দুষ্টর দুষ্ট, যেই চুরের চুর, ঠিক অন্যজনে মুরগি আবার চুরি করে খাবে, এজন্য আমি শেয়ালটাকে মেরে ফেলেছি। কারণ এই শেয়ালটা কোনোদিন ভালো হবে না, একেবারে শেয়ালটাকে দুনিয়া চালাক করে দিয়েছি। এবার চলো আমরা আবার একটা মুরগির কামার তৈরি করব। এই যে বন্ধুগণ, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু, তাহলে এই ভিডিওর আরেকটা নতুন পর্ব তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।